শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আচ্ছা আশা বন্ধু, করি ভালোই আছো। আজ আমরা সপ্তম শ্রেণী একাদশ অধ্যায়ের পরিসংখ্যান পরিসংখ্যান নিয়ে একটা আলোচনা করব। 17 নম্বর নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে একটি সারণী দেওয়া আছে, সারণী থেকে আমাদের আয়তলেখ এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে কিছু বর্ণনা দিতে হবে। তার প্রাথমিক পর্যায়ে আমরা যে x অক্ষ বরাবর শ্রেণী তোমরা দেখতেই পাচ্ছ যে একটি সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমরা আমরা কি করব যে আয়তলেখ এবং প্রচুরক নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে একক ধরে একক ধরে আয়তলেখ লেখ আঁকা হলো। শূন্য থেকে 11 পর্যন্ত ঘন সংখ্যা আছে বলে ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। চলো আমরা দেখি, ছক কাগজটা আমরা গ্রাফটা অঙ্কন করি। দেখো এখানে গ্রাফ পেপারটা তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো এখানে যে এই শূন্য থেকে এখানে যে দেখো যে গ্রাফে কী আছে, শ্রেণীভিত্তিটা আছে 11 থেকে 20। তারপরে আমরা সরাসরি 11 থেকে 20 লিখছি, পরে এখানে 30, এই জায়গায় 30, তারপর 40, মানে শেষের অংশগুলো লিখবো আর কি, 40, তারপর 50, তারপর 60, 70, 80, 90, 100, 100। মানে এদিক দিয়ে দেখো 5, 10, 15, 20, 25, 30, 40, 35, 40 প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে একক ধরে আমরা আয়তলেখটা আঁকছি। তো এক্ষেত্রে আমরা দেখো তাহলে প্রথমে কি আছে, 11 থেকে 20, 10 ঘন সংখ্যা হচ্ছে 10, এই দেখো হয়ে গেছে। তারপর একটা 21 থেকে 30 হতেছে কত, 20। তাহলে আমরা দেখো 20, এখানে আমরা 21 থেকে 20 এখানে আমরা দিয়ে দিচ্ছি, তাহলে 21 থেকে 30-এর মধ্যে কত ঘন সংখ্যা হলে 20, এই দেখো 20-এর মধ্যে আছে। তারপরে 31 থেকে 40-এর মধ্যে আছে কত, 35। তাহলে আমার দেখো এই 20, 25, 30, 35, এই পর্যন্ত আমার
ইয়া করতে হচ্ছে। তাহলে দেখো আমি এখান থেকে টেনে দিচ্ছি, দেখো 35, তারপরে তারপরে লেগে আবার 20। তাহলে এখান থেকে আমার সংখ্যা হচ্ছে 20। তারপর হইতেছে গিয়ে 15, তাহলে হইতেছে গিয়ে 15। আমরা এই পর্যন্ত এক টানলেই হবে। তারপরে হইতেছে গিয়ে 10, এই যে এই দাও 10, এই পর্যন্ত। তাহলে আমাকে 10-এর ইয়ে টানতে হইতেছে। দশটাও টেনে দেই, 15, 10, 10 টানলাম। তারপরে হচ্ছে গিয়ে 8, 5, 3, 8, ওটা 8, এই দেখো 8 এই জায়গায়, আর এই জায়গায় এই দুইটা আমি টানে দেবো 8। দেখো তারপরে হইতেছে কত, 5, 5 তোমরা বুঝতে পারছো এটা। তাহলে তারপর হইতেছে 3, 3 ঘর। তাহলে এই যে 1, 2, 3, এখানে 3, দেখো 3। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের আয়ত লেখা হয়ে গেছে। এখন আমরা আমাদের আয়ত লেখা আঁকা হয়ে গেছে, এখন আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক নির্ণয় করতে হলে দেখা যায় কোন সংখ্যা গণসংখ্যা কোন শ্রেণীবদ্ধ বেশি। দেখা যাচ্ছে যে এখানে যে 21 থেকে এই 31 থেকে 40 শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে এই 31 থেকে 40 শ্রেণী ব্যক্তির যে আয়ত লেখাটা আছে, এটার এই এই চূড়া এই তার পূর্বের শেষ প্রান্ত এবং তার পরের আদি আদি বিন্দু, পূর্বের শেষ বিন্দু এবং তার পরের আয়ত লেখার শেষ আদি বিন্দুতে দুটি ক্রস চিহ্ন দিয়ে আমরা যুক্ত করব। দেখো আগে এটা এটা ক্রস চিহ্ন দিয়ে এটা টান দেই, তোমরা দেখতে পাচ্ছো কিভাবে আমরা করতেছি। দেখো এই
এই ক্রস চিহ্ন দিলাম। তারপরে এটা ক্রস চিহ্ন দেব। তাহলে শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন হয়ে গেল, মানে প্রচুরক নির্ণয় করতে হলে গণসংখ্যার যেটা যে শ্রেণীতে বেশি থাকবে সেই শ্রেণীর তার পূর্বের শ্রেণীর শেষ প্রান্ত এবং পরবর্তী শ্রেণীর আদি প্রান্ত সাথে সংযুক্ত করতে হবে, তাই না? আবার এখান থেকে এখন একটা লম্ব টানতে হবে। দেখো আমরা এই যেখানে ছেদ করছে এই ক্রস দুটা রেখা যেখানে ছেদ করছে এই ছেদ বিন্দু থেকে এই ভূমির উপর একটা লম্ব আমরা টানবো। দেখো একটা লম্ব টানতেছি, দেখো লম্ব টান হয়ে গেছে। দেখো এখানে হয়তো এই তাহলে আমরা প্রতি ঘর, এখানে যেহেতু এটা প্রতি ঘর কিন্তু 2 করে, তাহলে এখানে 35, এই জায়গাটা 35, এখানে প্রচুরক হইতেছে গে। দেখো প্রচুরক তোমরা দেখতে পাচ্ছ, প্রচুরক কত 35। তাহলে বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা এই আয়ত লেখ থেকে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করতাম, কি নির্ণয় করলাম এখানে আমরা। এবার দেখো বোঝানো হয়েছে আমরা, তাহলে আমাদের আয়ত লেখ এবং প্রচুরক নির্ণয় হয়ে গেছে। আমি আবার বলতেছি, প্রথমে সারণী থেকে আমরা কি করব, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তি নিব, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক ধরে এত লক্ষ্যে অঙ্কন করা হলো। তারপরে এখন এই প্রচুরক নির্ণয় করতে গেলে আমরা দেখব যে গণসংখ্যা কোন শ্রেণীতে বেশি আছে। গণসংখ্যা দেখা যায় 35 থেকে 40 শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা সর্বাধিক, অর্থাৎ 35। তো এই এই দুই প্রান্ত এই শেষ এই দুই প্রান্ত থেকে এই এই শ্রেণীর শেষ তার পূর্বের শ্রেণীর শেষ প্রান্ত এবং পরবর্তী শ্রেণীর আদি প্রান্তের সাথে দুইটা ক্রস চিহ্ন দিব, দিয়ে সংযুক্ত করব, দিয়ে যেখানে যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ বিন্দু থেকে ভূমির একটা লম্ব অঙ্কন, লম্ব অঙ্কন দেখা যায় যে প্রচুর হয়েছে কত 35। তা আমরা আশা করি আমরা শিক্ষার্থী বন্ধুরা কীভাবে আয়ত লেখা অঙ্কন করা হয় এবং প্রচুরক নির্ণয় করা হয় কীভাবে তোমরা বুঝতে পারলে। আশা করি তোমরা পরবর্তী গলে পরবর্তীতে আছে আরও, এখানে বইয়ে আছে যেমন 19 আছে, এগুলা তোমরা 19 তারপর 20 এগুলো তোমরা করতে পারবে এটা যদি বুঝে থাকো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, আজকে এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ক্লাসটা আমাদের হলো।